সেবার দুর্গাপূজো আসার আগে প্রায় রোজই বৃষ্টি হচ্ছিল। মায়ের আবার নৌকায় আগমন, তাই বৃষ্টি বাদলা তো একটু হবেই। কিন্তু রোজ রোজ আকাশের মুখ গোমড়া দেখে বোঝাই যাচ্ছিল না এটা শরৎকাল। অফিসে পুজোর ছুটি পড়ে গেছে। একদিন ভাবলাম কিশোরীর সাথে দেখা করে আসি। বাইরে বেরিয়ে দেখি কিশোরী আমার ঘরের দিকেই এগিয়ে আসছে। আমাকে দেখতে পেয়েই বলল, কি ভাইয়া, কোথায় যাওয়া হচ্ছিল? আমি বললাম, তোমার কাছেই যাচ্ছিলাম ভাই, এই মেঘলা দিনে ঘরে আর মন টিকছে না। আজ তো বেশ বাদলা বাদলা আবহাওয়া দেখছি, চলো না তারানাথের বাড়ি থেকে একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়াও হয়নি। আমিও এক কথায় রাজি হয়ে গেলাম। তারপর রওনা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে পাসিং শ সিগারেট কিনে নিয়ে গেলাম। আমাদের দেখতে পেয়েই তারানাথ উৎফুল্ল হয়ে উঠল। তারপর বলল, আরে তোমরা অনেকদিন পরে যে, এসো এসো বসো, আজকাল তো এ পথে আসা ভুলেই গেছো। দাঁড়াও এক কাপ চা বলে দি। তারানাথ হাত দেওয়ায় তার বড় মেয়ে কাপে করে চা নিয়ে এলো। চা খাওয়া হয়ে গেলে সিগারেটে একটা লম্বা টান দিয়ে তারানাথ বলল, এবছর পুজোর আগেই বৃষ্টি যা হবার হয়ে যাচ্ছে, পুজোতে কিন্তু এবছর সেরকম বৃষ্টি হবে না। কিশোরী বলে উঠল, তারানাথ তুমি কি আজকাল আবহাওয়া গণনা করছো নাকি? তা শুনে তারানাথ একটু ক্ষুব্ধ হয়ে বলল, দেখো বাপু, গণনা কিন্তু একটা গুরুমুখী বিদ্যা, ওটা ওরকম ছেলে খেলা নয় যে যখন তখন তোমরা জানোই তাই ভাববে। আমি বললাম, তারানাথ তোমার গুরুদেব সম্বন্ধে তো অনেক কিছুই বলেছ, তোমার শিষ্য সম্বন্ধে কিছু বলো আজকে, তোমার কি সেরকম শিষ্য নেই? কিছুক্ষণ চুপ করে থেকে তারানাথ জবাব দিল, শিষ্য তা সে বই কি, কিন্তু প্রকাশ্যে সেসব বলা উচিত নয়, তাতে সাধন মার্গে চলা লোকেদের অসুবিধা হয়। তন্ত্র সাধনা এক গূঢ় বিদ্যা। তবে তোমাদের আজ একটা ঘটনা বলতে পারি, তাকে ঠিক শিষ্য বলা যায় না, কিন্তু শিষ্যের মতো বলা যেতে পারে। তোমরা তো জানো এককালে গণৎকার হিসেবে আমার বেশ নাম ডাক হয়েছিল, বড় বড় মাড়োয়ারি ব্যবসায়ী থেকে শুরু করে রেস কোর্সে বাজি লাগানো লোকেরাও নিয়মিত যাতায়াত করত আমার কাছে। আমি গণনা করে তাদেরকে কখনো কখনো কিছু কিছু বলেও দিতাম, এতে তাদেরও ভাগ্য ফিরে যেত আর আমার উপার্জনটাও নেহাত মন্দ হতো না। একদিন দুপুরের দিকে খাওয়া দাওয়া করে একটু তামাক খাচ্ছি, এমন সময় দেখি একজন মাঝ বয়সী লোক কেমন যেন উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকাতে তাকাতে আসছে। আমার কাছে আসতেই দেখলাম ভদ্রলোকের জামা কাপড় দেখে বেশ ধনী ব্যক্তি বলে মনে হয়, কিন্তু চোখে মুখে কেমন যেন একটা হতাশার ছাপ। দেখে মনে হলো দুপুরে তিনি কিছু খাওয়া দাওয়া করেননি। ভদ্রলোক এসে জানালো বাড়িঘর নিয়ে কয়েকটা বিবাদী মামলাতে এবং তার আত্মীয় পরিজনদের রোগ ভোগে সে একদম জারাবারা হয়ে গেছে। কলকাতায় এসেছিল মোকদ্দমা সংক্রান্ত কয়েকটা কাজকর্ম নিয়ে। এখানে এসে একজনের মুখে আমার নাম শুনে খুঁজে খুঁজে আমার কাছে এসেছে। আমি গণনা করে দেখলাম খুব শিগগিরই লোকটা এই বিপদ থেকে মুক্তি পাবে,
তাকে একটু আশ্বস্ত করে কয়েকটা নিয়ম বলে ফেরত যেতে বললাম। সে দক্ষিণা দিতে চাইলে দিলাম না। লোকটাকে দেখে বড় মায়া হচ্ছিল, তাকে বললাম পরে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তখন সে এসে গুরুদক্ষিণা দিয়ে যেতে পারে। এর মাসখানেক পরে হঠাৎ একদিন লোকটি এসে সোজা আমার পায়ে পড়ে গেল। সে বারবার বলতে লাগল যে তার সকল সমস্যার সমাধান হয়ে গেছে, আমি যেন তার সাথে তার বাড়ি গিয়ে একবার তাকে গুরু সেবা করার সুযোগ দিই। আমি রাজি হয়ে গেলাম। লোকটির নাম ভবেশ মণ্ডল। জমিজমা চাষবাস এসবই করে মূলত। গ্রামটি হল বীরভূমের মল্লারপুর গ্রাম। স্টেশন থেকে গরুর গাড়ির পথে অনেকটাই যেতে হয়। বীরভূমের লাল মাটি আর চারিদিকে দূর দিগন্ত অব্দি বিস্তৃত সবুজ চাষের জমি দেখে আমার মন একদম ভরে গেল। ইতি উতি গাছের তলায় এক দুজন বাউলকেও দেখতে পেলাম। ভবেশদের মাটির বাড়ি হলেও বেশ বড় সড়ো গোছের দোতলা বাড়ি। পেছনে পুকুর, উঠোনের একধারে একজোড়া গরু বাছুরও আছে। খুব বড় লোক না হলেও বেশ অবস্থাপন্ন, তা এর মধ্যে আমার দিন বেশ ভালোই কাটছিল। ব্রাহ্মণ আপ্যায়নের কোনো ত্রুটি ভবেশ করেনি। দুবেলা ভালো মন্দ খাবার আহারের পরে নিজে হাতে তামাক সেজে দিত ভবেশ। তবে তোমরা তো জানো আমি বিনা কারণে কখনো কারোর বাড়িতে যায় না। গৃহস্থের ঘরে বসে তার ঘাড়ের উপর চেপে অন্ন ধ্বংস করা, ওটা আমার ঠিক স্বভাবে নেই। দিন দুই থাকার পরে আমি ভবেশকে বললাম, অনেক হলো, এবার বিদায় দাও, আমার বাড়িতেও কাজকর্ম আছে। ভবেশ আমার পায়ে জড়িয়ে ধরল, তারপর বলল, গুরুদেব আর এক সপ্তাহ থেকে যান, মায়ের পুজো। এখানে বন্দ্যোপাধ্যায়দের বাড়িতে পুজো খুব ধুমধাম করে হয়, পুজোটা একবার দেখেই যাবেন। ভবেশের কাছ থেকে জানতে পারলাম ওই গ্রামে অসিত বরণ বন্দ্যোপাধ্যায়দের বাড়িতে খুব ধুমধাম করে দুর্গা পুজো হয়। এককালে এনাদের পূর্বপুরুষরা নাকি এখানকার জমিদার ছিলেন, সদরে তাদের জমিদারখানা ছিল। এখন সেসব না থাকলেও অসিত বরণ প্রচুর দান ধ্যান করে থাকেন, সেজন্যই এলাকার মানুষজন ওনাকে বড়বাবু বলে ডাকেন। আমিও ঘুরতে ঘুরতে বাইরে থেকে একবার পুজো মণ্ডপটাকে দেখে এলাম। অসিত বরণের কোনো পূর্বপুরুষেরা নাকি এটা করে গেছিল। আমি এটাও শুনলাম এককালে এই মন্দিরে এক তান্ত্রিক নাকি বহু বছর তন্ত্র সাধনা করে গেছে। সপ্তমীর দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে বাইরে দাওয়ায় বসে একটু তামাক খাচ্ছি, দূর থেকে ভেসে আসছে ঢাকের আওয়াজ। এটা আসলে সপ্তমীর বলিদানের ঢাক বাজানো হচ্ছে। এইভাবে চার নম্বর বলি দেওয়ার পরে পাঁচ নম্বর বলিদানের সময় ঢাকের আওয়াজটা যেন থামতে থামতে আবার শুরু হয়ে গেল। তার মানে ওই বলিটাতে দু চোট পড়েছে। ভবেশ বলল, ঠাকুরমশাই একবার যাবেন নাকি, চলুন না একবার গিয়ে দেখে আসি। আমি রাজি হয়ে গেলাম, আমার সেরকম কিছু কাজই নেই ওখানে। ভবেশের সাথে গিয়ে দেখলাম দু চোট পড়ায়
হাঁড়ি কাঠ থেকে শুরু করে সমস্ত কিছু ধুয়ে দেওয়া হয়েছে। বাড়ির মহিলারাও কান্নাকাটি জুড়ে দিয়েছে। বলিদানের সময় দু চোট পড়াকে গ্রামেগঞ্জে একটা অশুভ লক্ষণ বলেই ধরা হয়। মায়ের মন্দিরে প্রণাম করে আমি সবে বেরিয়ে আসছি, হঠাৎ একটা লোকের সাথে চোখাচোখি হয়ে গেল। লোকটার গোটা মুখে পুরুষ্ট গোঁপ দাড়ি, আমার দিকে তাকিয়ে কেমন করে যেন একটা হাসলো। লোকটাকে দেখে আমার মনের মধ্যে একটা কেমন যেন অস্বস্তি হলো, ঠিক কিরকম তা বলে বোঝাতে পারবো না। তোমরা তো জানো মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু ক্ষমতা আমার আছে, কারো কারো উপস্থিতিতে আমি তার সম্বন্ধে কিছু কিছু বুঝতে পারি। আমি চুপচাপ ফেরত চলে এলাম। পরদিন সকাল থেকে শুনলাম অসিত বরণ বাবুর একমাত্র ছেলের ধূম জ্বর এসেছে। পাশের শহর থেকে ডাক্তার বাবু এলো, ওষুধপত্র সবই করে গেল, কিন্তু অষ্টমীর রাত অবধি জ্বর নামার কোনো লক্ষণ দেখা গেল না। ভবেশ আমাকে বলল, গুরুদেব একটু যদি দেখেন ছেলেটাকে গিয়ে, বড়বাবু একদম ভেঙে পড়েছেন, কি করবেন বুঝতে পারছেন না। আমি আপনার কথা বলেছি, একটি বার অন্তত যদি ছেলেটাকে গিয়ে দেখেন, কিছু যদি করতে পারেন। আমি ভবেশের সাথে গেলাম। অসিত বরণ মানুষ খুব ভালো, আমাকে দেখে সাদর অভ্যর্থনা করলেন। আমি একবার ছেলেটার ঘরে যেতে চাইলাম। ছেলেটার ঘরে ঢোকার পর থেকেই আমার মনে আবার সেই একই রকম অস্বস্তি শুরু হল, কেমন যেন একটা অনুভূতি, যেন সবকিছু ঠিকঠাক নেই। আরো একটা ব্যাপার আমাকে অবাক করে দিল, ছেলেটা দুদিন ধরে জ্বরে ভুগছে, গায়ে হাত দিয়ে দেখলাম একদম যেন গা পুড়ে যাচ্ছে, তারপরেও হাসছে, খিলখিলিয়ে হাসছে, মনে হচ্ছে যেন পরম আনন্দে আছে। কিন্তু এত আনন্দ ছেলেটার মনে এলো কোথা থেকে, যেন কিছু একটা জিনিস আমি ঠিক বুঝেও বুঝতে পারছি না। আমি কাউকে মুখে কিছু বললাম না, শুধু জিজ্ঞেস করলাম, ছেলেটা জ্বরে পড়ার আগে কোথায় ছিল? উত্তরে ছেলেটার মা বলল, ও তো সারাদিন মন্দিরেই পড়েছিল, পুজো পুজো করে ও তো পুরো না খাওয়াই ভুলে গেছে। কাল বিকেল বেলায় হঠাৎ এসে বলল মাথাটা কেমন যন্ত্রণা করছে, তারপরই বিছানায় শুয়ে পড়ল। সন্ধ্যে থেকে দেখি প্রবল জ্বর, তখন থেকে এমনি করছে, বাড়ির কারুর সাথেই ঠিকভাবে কথা বলছে না, কাউকে মনে হচ্ছে চিনতেও পারছে না। সারাদিনে দু গ্লাস জল ছাড়া আর কিচ্ছু খাওয়ানো যায়নি। মাথায় জলপটি দেওয়ার বিধান দিয়ে চলে এলাম। আমি ওনাদের ঘর থেকে যখন মাত্র বেরিয়েছি, দূরে মন্দিরে দেখলাম সেই আগের দিন দেখা দাড়ি গোঁফওয়ালা ভদ্রলোকটি বসে আছে। তার চোখ বন্ধ থাকা সত্ত্বেও সে কেমন করে যেন বুঝে গেল যে আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো, যেন মিচকি মিচকি হাসলো একটু। আমি আবার চোখ নামিয়ে নিলাম, আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম। মনটা কেমন খারাপ হয়ে গেল। রাত্রে আহারাদি করে অল্প সময়ের মধ্যে ঘুম চলে এলো। সেই রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমার ঘুম সাধারণত খুব গভীর, তাই স্বপ্ন কি দেখেছি
তা আমার আর মনে থাকে না। কিন্তু সেই রাতের স্বপ্ন আমার আজও পুঙ্খানুপুঙ্খ ভাবে মনে আছে। সে কথা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি দেখলাম বরাকর নদীর তীরে দাঁড়িয়ে আছি, পাশেই সেই বিস্তৃত শালবন। রূপলি জ্যোৎস্না ফাঁসিয়ে দিয়ে যাচ্ছে। এই এলাকাটা তো আমার খুব চেনা। আমি তো দীর্ঘদিন তপস্যা করেছি এখানে মধুসুন্দরী দেবীকে পাওয়ার জন্যে। ক্রমশ গাঢ় কস্তুরীর গন্ধে পুরো এলাকাটা একদম মম করতে লাগলো। আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মধুসুন্দরী দেবী। আমার সমস্ত জীবন, আমার সমস্ত চেতনা, সবকিছু যেন এক মুহূর্তে আমার সামনে এসে দাঁড়িয়েছে। কোনটা যে বাস্তব আর কোনটা যে স্বপ্ন আমি কিছুই বুঝতে পারছি না। স্মিত হাস্যে দেবী বললেন, তারানাথ, তুমি যাবে আমার সাথে? তোমার সাথে কথা হয়েছিল না, তুমি অনেক দূরে নিয়ে যাব। আমি যা বলবো তা শুনবে তারানাথ? বলো আমায়। আমি ব্যাকুল ভাবে বললাম, তুমি যা আদেশ করবে আমি তাই পালন করব। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না, একবারটির জন্যে তুমি চলে আসো। তুমি জানো না তোমার কথা যে কতভাবে ভেবেছি আমি তা বলে বোঝাতে পারবো না। এই জীবন আমার ভালো লাগে না দেবী, তুমি একবারটি আবার ফিরে এসো আমার কাছে। দেখলাম দেবী আমার কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠলেন। তারপর দুহাত বাড়িয়ে আমায় আলিঙ্গন করবে বলে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। কিন্তু আমাকে স্পর্শ করা মাত্রেই যেন একটা ঝটকা খেয়ে অনেকটা পিছিয়ে গেলেন দেবী। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো দেবী, কিছু হয়েছে? এরপর ধীরে ধীরে দেবী হাওয়ায় অদৃশ্য হয়ে গেলেন। আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরেও সেই একই অনুভূতি আমার মধ্যে কাজ করতে লাগলো। তখনও যেন আমার চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে বেড়াচ্ছে। সেই অপূর্ব গন্ধ যেন আমি তখনও পাচ্ছি ঘরের মধ্যে। বেশ কিছুক্ষণ এরকম অবস্থায় ছিলাম। আমার মনেই ছিল না আমি কোথায় আছি, কি জন্যে আছি, কি ঘটেছে। কয়েক ঘন্টা পরে যখন একটু হুঁশ ফিরল তখন মনে পড়ল বাড়ুজ্জে বাড়ির ছেলেটার কথা। জ্বর কমলো কি না আজ আরেকবার খবর নেওয়া দরকার। ঘটি থেকে জল খেতে গিয়ে দেখলাম ঘটির পাশে আমি রাতে দুটো বাতাসা রেখেছিলাম, কিন্তু এখন সেটা নেই। ভবেশ মণ্ডলের ঘরে তো কোনো বাচ্চা ছেলে নেই, আর রাতে দরজাটাও লাগানো ছিল। দোতলার উপর একটা ঘরে আমাকে থাকতে দেওয়া হয়েছে, এখানে তো ইঁদুর বা ওই জাতীয় কোনো কিছুর উপদ্রবও নেই। বাতাসা দুটো তাহলে খেলো কে? একটু অবাকই হলাম। আরো একটা ব্যাপারে আমার খটকা লাগলো। মধুসুন্দরী দেবী আমাকে বলেছিলেন যে আর কখনো দেখা হবে না, তাহলে উনি হঠাৎ দেখা দিলেন কেন? উনি কি কিছু বোঝাতে চাইলেন? মনটা একটু কেমন কেমন করতে লাগলো। বেলা বাড়তেই গিয়ে হাজির হলাম বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বাড়িতে পৌঁছেই বুঝতে পারলাম যে ছেলেটির জ্বর
তখনও সারেনি। পুজো যেন হচ্ছে না হচ্ছে, সবার মনে যেন একটা থমথমে ভাব। ছেলেটির ঘরে ঢুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রাতের বেলায় ও কি কিছু খেয়েছিল? ছেলেটির মা জানালো, রাতে তো খাবার রেখে দিয়ে গিয়েছিলাম, কিন্তু ও শুধু বেছে বেছে মিষ্টিগুলো খেয়েছে, আর বাকি খাবার কিচ্ছু হাত দেয়নি। এই শুধু মিষ্টি খেয়েছে কথাটা শুনে আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। আমি সাথে সাথেই বুঝতে পারলাম যে কি হয়েছে এর, আর এই কেনই বা হাসছে। আমার রাতের স্বপ্নে কে মধুসুন্দরী দেবীর ছদ্মবেশে এসেছিল তাও বোঝা গেল। নিশ্চিতভাবে কোনো তান্ত্রিক পরিচালনা করেছে, প্রথমে এই ছেলেটির ওপরে এবং গত রাত্রে আমার ওপরে। পুরীরা হচ্ছে ভূতপেদদের থেকে একটু উপরের স্তরের উপদেবতা। নিম্নতন্ত্রে এদের সাধনাও করা যায় এবং কোনো সিদ্ধ সাধক এদেরকে প্রয়োজন মতো চালনাও করতে পারে। এরা দেখতে খুবই সুন্দর হয়। পুরীরা একবার স্পর্শ করে দিলে যে কোনো মানুষ বাস্তব এবং স্বপ্নের মাঝামাঝি এক জায়গায় চলে যায়, সেখানে দেখে তার জীবনে দেখা সেরা সুন্দরী তার কাছে এসেছে, তার সাথে কথা বলছে, তাই প্রচণ্ড মনের আনন্দে থাকে। কিন্তু এই পুরীরা যাকে একবার স্পর্শ করে তাকে মৃত্যু না দিয়ে ছাড়ে না। সেই জন্যই আমি মধুসুন্দরী দেবীকে স্বপ্নের মধ্যে দেখেছিলাম। কিন্তু যে কোনো কারণেই হোক, সেই পরী আমাকে স্পর্শ করতে পারেনি। আমাকে স্পর্শ করতে পারলে আমার অবস্থাও এই ছেলেটির মতো হতো। পরীদের একমাত্র দুর্বলতা হল মিষ্টি। তারা যেখানে এসেছে তার আশেপাশে যদি কোনো মিষ্টি থাকে তাহলে সেই মিষ্টিটা কিন্তু তারা খাবেই। আমার কেমন যেন সন্দেহ হল, সেই যে দাড়ি গোঁফওয়ালা লোকটাকে দেখেছিলাম, সেই কি এই পরিচালনা করছে? এসব কথা শুনে এনারা ভয় পেতে পারেন, তাই আমি মুখে সেরকম কিছুই বললাম না, শুধু বড়বাবুকে একবার ডেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই যে একটা লোককে আগের দিন দেখেছিলাম এক মুখ ভর্তি গোঁপদাড়ি আপনাদের মন্দিরে বসেছিল, ওই লোকটা কে, কোথা থেকেই বা এসেছে? হ্যাঁ, ওই লোকটি আমারও নজরে পড়েছে, ওর সাথে একটা লাল রঙের পুঁটলিও থাকে। মাঝে মধ্যে দেখেছি ওই পুঁটলিতে কাঠের টুকরো ঝরা পাতা কুড়িয়ে ভরতে। তবে মন্দির চত্বরে তো কত রকমের লোকই আসে, তাই বিশেষ পাত্তা দিইনি। কিন্তু কেন বলুন তো? দেখুন, আমার মনে হয় আপনার ছেলের অসুস্থ হওয়ার পেছনে ওই লোকটার কিছু ভূমিকা আছে। আচ্ছা, একটা ঘটনা শুনেছিলাম, এখানে নাকি একজন তান্ত্রিক থাকতেন, তার ব্যাপারে কিছু বলতে পারবেন? সে তো বহু যুগ আগের কথা, আমার প্রকৃতামহের সময় শুনেছিলাম এখানে এক তান্ত্রিক থাকত, লোকে তাকে ভোলা পাগলা বলত, কিন্তু পরবর্তীতে সে নানা রকম পৈশাচিক ক্রিয়া শুরু করে। এই যেমন জ্যান্ত হাঁস মুরগি ধরে এনে সেটা মুখে করে ছিঁড়ে ফেলে তার রক্তপান করা, শ্মশান থেকে শবদেহের হাড়গোড় মাথার খুলি ইত্যাদি নিয়ে এসে তাতে মদ্যপান করা, আরো অনেক কিছু। এসব দেখে শুনে আমার প্রকৃতামহ
তাকে ওই মন্দির ছেড়ে চলে যেতে বল। দেখুন বড়বাবু, আমার মনে হয় ওই লোকটাকে আমরা প্রথমে খুঁজে বার করি, তার কাছ থেকেই হয়তো এই ব্যাপারে কিছু জানা যেতে পারে। আপনার চাকর বাকর পেয়াদাদের একটু আদেশ দিন, লোকটা নিশ্চয়ই কাছে পিঠেই কোথাও থাকবে। তারপরে বড়বাবুর চাকর বাকর আর গ্রামবাসীদের কয়েকজন মিলে আমরা পুরো গ্রামটা খুঁজতে লাগলাম। ঘরে ঘরে জিজ্ঞেস করলাম কেউ ওই লোকটাকে দেখেছে কিনা, কিন্তু কেউই বলতে পারলো না লোকটা কোন দিকে গেছে। বেলা গড়িয়ে ক্রমে বিকেল হয়ে এলো, মহানবমী তিথি চলছিল, কিন্তু তখনও তো জানি না এ হলো আমার জীবনের দীর্ঘতম এবং দুর্বিষহতম মহানবমী। গণনা করে দেখলাম আজ রাতে ঘোর অমাবস্যা। মনটা কেমন খুঁতখুঁত করতে লাগলো, মনে হতে লাগলো যা বিপদ হওয়ার তা আজ রাতেই হয়তো হবে। এরকম অমাবস্যা তিথিতেই তান্ত্রিকরা নিজেদের ক্রিয়াকলাপ সম্পন্ন করে থাকে, তাই আজ রাতের এই সুযোগ এই তান্ত্রিক কোনোভাবেই হাতছাড়া করবে না। কিন্তু ওই সন্দেহজনক লোকটাকে এখন পাওয়া যাবে কোথায়? ও যে কোথায় কি করছে কিছুই তো বোঝা যাচ্ছে না। হঠাৎ একটা জিনিস মনে হয় আমি ভবেশকে ডেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমাদের এখান থেকে শ্মশানটা কত দূরে? ভবেশ জবাব দিল, তা প্রায় মাইল চারেক তো হবেই। কেন গুরুদেব, শ্মশানে কি হবে? আমি শ্মশানটাও একবার ঘুরে দেখতে চাই, তুমি লোকজনদের বলো সবাই মিলে একবার শ্মশান থেকে গিয়ে ঘুরে আসি। এরপর সবাই মিলে শ্মশানের দিকে চলতে লাগলাম। অনেকগুলো ডোবা জলা জঙ্গল পেরিয়ে একটা বড় নিম গাছের দেখা পেলাম, তার পাশেই হচ্ছে এখানকার শ্মশান। শ্মশানে পৌঁছে পুরো এলাকাটা তন্ন তন্ন করে খুঁজলাম সবাই মিলে, কিন্তু ওই সন্দেহভাজন লোকটাকে কোথাও দেখতে পেলাম না। একটা ভাঙা মন্দিরের মধ্যে দেখলাম একটা মাটির হাঁড়ি রাখা আছে। হাঁড়িটাকে আলোতে নিয়ে এসে দেখলাম তার মধ্যে রাখা আছে জীবন্ত কই মাছ। আমার বুঝতে কোনো অসুবিধা হলো না, এটা কোনো এক ঘোর তান্ত্রিক ক্রিয়ার আয়োজন। আমি অনুভব করলাম সেই সন্দেহভাজন লোকটাকে আমরা দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু সে আড়াল থেকে আমাদের সমস্ত কার্যকলাপের উপর নজর রেখে যাচ্ছে। আমি সাথের লোকজনদের বলে দিলাম, আচ্ছা তোমরা সবাই ফিরে যাও, আমি আজ রাতটা এই শ্মশানেই থাকব। সবাই তাতে রাজি হয়ে গেলেও ভবেশ কিছুতেই ছাড়তে চাইল না। সে বারবার শুধু বলতে লাগলো, গুরুদেব গুরুদেব, এই এলাকাটা একদম ভালো নয়, আপনি আপনি ফিরে চলুন, আমাদের সাথে ফিরে চলুন আপনি গ্রামে। আপনার কিছু হয়ে গেলে আমি যে ব্রহ্মহত্যার দায়ে পড়ে যাব। গুরুদেব
একা আপনি থাকবেন না, আপনি চলুন, আমাদের সাথেই চলুন। অনেক বুঝিয়ে তবে তাকে নিরস্ত করা গেল, শেষ পর্যন্ত সেও চলে গেল গ্রামবাসীদের সাথে। এই নিস্তব্ধ ফাঁকা শ্মশান ভূমিটাতে আমি একা পড়ে রইলাম। তাতে অবশ্যই আমার কোনো ভয় করেনি, কারণ এর আগেও বহু বহু রাত আমি বিভিন্ন শ্মশান ভূমিতে কাটিয়েছি এবং বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা সাক্ষীও হয়েছি, সে কথা তো তোমরা সবই জানো। দিনের আলো পুরোপুরি নিভে যাবার আগেই আমি কয়েকটা গূঢ় প্রক্রিয়ার মাধ্যমে পুরো শ্মশান ভূমিটায় অগ্নিবন্ধন করে দিলাম। অগ্নিবন্ধন মানে হলো আমি এই বাঁধন খুলে না দিলে শ্মশানে আর কেউ কোনো আগুন জ্বালাতে পারবে না। তারপর বড় নিম গাছটার নিচে একটা পাথরের উপরে বসে এক মনে মধুসুন্দরী দেবীর মন্ত্রের আরাধনা করতে লাগলাম। রাত গভীর হলে শুনতে পেলাম দূর থেকে ভেসে আসা জীবজন্তুদের ডাক। জঙ্গলের মধ্যে থেকে নানা রকমের পশু পাখি ডেকে উঠছিল। ঘোর অমাবস্যার রাত্রি, চারিদিকে নিকোষ কালো অন্ধকার, কোথাও কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ অনুভব করলাম আমার সামনে কিছু একটা যেন নড়াচড়া করছে। অন্ধকারে ঠিক বুঝে উঠতে পারছি না জিনিসটা কি। একটু পরে এক বিকট নারী মূর্তি জোরে জোরে হাসতে লাগলো। ঘোর অন্ধকার ভেদ করে সেই তীক্ষ্ণ হাসি আর তার বিকট চিৎকার পুরো শ্মশান ভূমি যেন কাঁপিয়ে দিতে লাগলো। আমি জানি এরকম সময়ে ভয় পেয়ে গেলে মৃত্যু নিশ্চিত, তাই আমি এক মনে ইষ্টমন্ত্র জপ করে যেতে লাগলাম। তারপর আবার সব চুপচাপ। হঠাৎ আমার চোখে একটা আলোর ছটা এসে লাগলো। আমার মাথার ভেতরটায় একটা প্রচন্ড যন্ত্রণা শুরু হলো, মনে হলো যেন মাথার একটা শিরা ছিঁড়ে গেল। দেখতে পেলাম আমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠলো একটা ধুনি। এটা কিভাবে সম্ভব হলো? পুরো শ্মশানের আগুনকে বেঁধে দিয়েছিলাম আর তার সামনে বসে আছে সেই সন্দেহজনক লোকটি। এক মুখ গোঁফ আর দাড়ির মধ্যে থেকে সেই তীক্ষ্ণ হাসি। আমাকে উদ্দেশ্য করেছে বলল, তারানাথ, ওই তারানাথ, আজ তোর একদিক কি আমার একদিক? আমার বুঝতে এতটুকু বাকি থাকলো না যে আমার প্রতিপক্ষ প্রচন্ড শক্তিশালী, এ কোনো সাধারণ মানুষ নয়, এ নির্ঘাত কোনো পিশাচ সিদ্ধ কাপালি। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি আমি এখানকার ভোলা পাগলা। শুনে আমি অবাক হয়ে গেলাম। বলে কি লোকটা, বড়বাবুর কথা অনুযায়ী হোলা পাগলা তো প্রায় 150-200 বছর আগে এখানে বেঁচে ছিল। আমি বললাম, কিন্তু উনি তো অনেক দিন আগেকার মানুষ, উনি এখনো কি করে বেঁচে থাকতে পারেন?
ওরে মূর্খ, তুই কিছুই জানিস না। কি বুঝিস তুই তন্ত্রের? আমি কপাল ক্রিয়া করে এক একজন ছেলের আয়ু কেড়ে নিয়েছি, তাই এতদিন ধরে বেঁচে আছি। আমার কিচ্ছু হবে না। আমি সেই পিশাচ সিদ্ধ ভোলা পাগলার সামনে হাত জোর করে বললাম, আপনি নিরীহ একটা ছেলেকে কেন মেরে ফেলতে চাইছেন? দয়া করে ওকে রেহাই দিন, ওর তো কোনো দোষ নেই। শোন তারানাথ, ওদের পূর্বপুরুষরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আর তাছাড়া আমার আয়ু পরিবর্তনের জন্য একজন তরুণ চাই। ও ছেলেটাকে আজকে মরতেই হবে। তুই যদি বাধা দিস তোকেও মরতে হবে। তারানাথ, তুই মায়ের পুজো করিস, তাই তোকে আমি কিচ্ছু করব না। পালিয়ে যা, পালিয়ে যা তুই আমার কাছ থেকে। আমার ক্রিয়াতে বাগড়া দিস না, না হলে তোর মৃত্যু অবধারিত। এই কথা শুনে আমি মনে মনে একটু ভয় পেলাম বটে, কিন্তু সিদ্ধান্ত নিলাম একটা নিরীহ ছেলের প্রাণ রক্ষার জন্যে যতটুকু করা যায় আমি করব। আমি বললাম, না আমি যাব না, আমি আপনাকে কিছুতেই এই ক্রিয়া করে একটা নিরীহ ছেলেকে মেরে ফেলতে দেব না। আপনি অনেক বড় সাধক হতে পারেন, কিন্তু মাফ করবেন, এটা আপনি ঠিক করছেন না। দেখলাম ভোলা পাগলার চোখ দুটো লাল লাল হয়ে উঠল, পুরো শরীর যেন কাঁপতে লাগলো। মনে হলো তার সারা শরীর দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আরো দাউ দাউ করে জ্বলে উঠল ধুনির আগুনটা, আর সে চিৎকার করে বলল, ওরে সারা, তবে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে এবার। এই বলে সে ধুনিতে কিছুটা ঘি ঢেলে দিল। কোথা থেকে একটা লতা গুলো এসে আমার পুরো শরীরটাকে পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরতে লাগলো। আমি শত চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে পারলাম না। ক্রমে ক্রমে সেই লতা গুল্মটা আমার পা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমার গলার কাছে চলে এলো। আমি আপ্রাণ চেষ্টা করতে লাগলাম নিজেকে মুক্ত করার, কিন্তু এত শক্ত সেই লতা গুল্ম যে আমি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারলাম না। আমি দেখলাম ভোলা পাগলা বিড়বিড় করে মন্ত্র পড়ছে আর হস্ত চালনা করছে। তার হস্ত চালনাতেই একটু একটু করে পিষে দিচ্ছে সেই লতা গুল্মটা আমাকে। আমার আস্তে আস্তে দম বন্ধ হয়ে আসতে লাগলো। হঠাৎ শুনতে পেলাম গ্রামবাসীদের কলার আওয়াজ। ভবেশ মন্ডল গ্রামবাসীদের নিয়ে দৌড়ে দৌড়ে শ্মশানের দিকে আসছে। অনেকগুলো মশাল আর লণ্ঠনের আলো দেখতে পেলাম এদিকে এগিয়ে আসতে। ভোলা পাগলা দেখলাম তার মুষ্টি আলগা করে দিল। তৎক্ষণাৎ আমার শরীর থেকে লতা গুল্মের বন্ধনটা খসে পড়ল। আমি প্রচন্ড কাঁচতে কাঁচতে একটু সরে গিয়ে বসলাম। দেখলাম ভোলা পাগলা একের পর এক মন্ত্রোচ্চারণ করে চলেছে। তারপরে একটা মরার খুলি থেকে কিছুটা ঘি ঢেলে দিল। আগুনটা দাউ দাউ করে চলে উঠল। আমার শরীরে তখন এতটুকু শক্তি নেই যে আমি উঠে গিয়ে ভোলা পাগলাকে বাধা দেব। তারপর ভোলা পাগলা তার ক্রিয়া শেষ করে উঠে দাঁড়ালো। আমার উদ্দেশ্যে বলল, এই চিতার মধ্যে ওই ছেলেটার নাম গোত্র সব লিখে দিয়ে গেলাম। যতক্ষণ না লাশ হয়ে ওই চিতার মধ্যে ঢুকবে ততক্ষণ এই চিতা জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে।
এরপর ভোলা পাগলা অন্ধকারে জঙ্গলের মধ্যে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি জানতাম ওকে আর পিছু নিয়ে ধরতে পারা যাবে না। পিশাচ সিদ্ধ লোকেরা খুব অল্প সময়ের মধ্যে মাইলের পর মাইল দূরে চলে যেতে পারে। আমি কোনো মতে হামাগুড়ি দিয়ে নিজের শরীরটাকে টেনে টেনে নিয়ে গিয়ে জ্বলন্ত ধুনিটার সামনে বসলাম। তন্ত্রে বিপরীত কপাল ক্রিয়া শিখেছিলাম বটে, কিন্তু তা কখনো আমি প্রত্যক্ষভাবে প্রয়োগ করে দেখিনি। কিন্তু এখন সিদ্ধান্ত নিলাম আমার সমস্ত জ্ঞান ও শক্তি আরোপ করে আমি চেষ্টা করব যদি কোনো উপায়ে ওই অসুস্থ ছেলেটাকে বাঁচাতে পারি। আমি মন্ত্রোচ্চারণ শুরু করা মাত্রই দেখলাম আগুনটা ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো আমার চারিদিকে। কোথা থেকে যেন শুকনো ঘাস আর রাশি রাশি খড় জমা হয়েছিল এবং আমার মন্ত্রোচ্চারণ শুরু হতেই চারপাশটা দাও দাও করে জ্বলতে লাগলো। গ্রামবাসীরা ততক্ষণে এসে পৌঁছেছে। দেখলাম ভবেশ মন্ডল চিৎকার করে আমাকে বলছে, গুরুদেব চলে আসুন, চলে আসুন গুরুদেব, আগুন লেগে যাবে, পালিয়ে আসুন এদিকে গুরুদেব, চলে আসুন। আগুনের শিখা ক্রমশ আমার কাছে চলে আসতে লাগলো। প্রচন্ড উত্তাপে আমার গায়ের রোম যেন উড়ে যেতে লাগলো। এখনো যদি পালিয়ে যায় তবু প্রাণে বেঁচে যাব, কিন্তু যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে আর কিছুক্ষণ দেরি হলে আমাকে আর বাঁচানো যাবে না। কিন্তু ক্রিয়া অসম্পূর্ণ রেখে চলে এলে অসুস্থ ছেলেটির মৃত্যু নিশ্চিত। এক চরম সিদ্ধান্তের মুহূর্ত। আমি ইষ্ট দেবীর নাম স্মরণ করে মনে মনে স্থির করলাম আমি শেষ চেষ্টা করে দেখব। এতে যদি আত্মাহুতি দিতে হয় এই জ্বলন্ত আগুনে, আমি তাও দিতে প্রস্তুত। আমি এক মনে মন্ত্রোচ্চারণ করে যেতে লাগলাম। গ্রামবাসীরা বালি আর জল ছিটিয়ে প্রচন্ড চেষ্টা করছে আগুনটাকে নিভিয়ে দেওয়ার। চারিদিকের চিৎকার চেঁচামেচি আর কুণ্ডলী পাকিয়ে ওঠা কালো ধোঁয়ার মধ্যে আমি আর সহ্য করতে পারলাম না। আস্তে আস্তে কখন জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। গ্রামের লোকজন আমাকে টেনে তুলে নিয়ে গিয়ে নিম গাছটার তলায় শুয়ে রেখেছে। উঠে বসলাম। ভবেশ বলল, গুরুদেব আপনাকে শ্মশানে ফেলে রেখে চলে গেছি শুনেই বড়বাবু আমাদেরকে ফেরত যেতে বললেন, তবে ভাগ্যিস বৃষ্টিটা এসেছিল, নাহলে যা আগুন লেগেছিল আপনাকে জীবন্ত ঝলসে দিত। একটু পরেই ভোরের আলো ফুটে উঠল। আমার ষষ্ঠেন্দ্রিয় বলল বিপদ কেটে গেছে। সমস্ত গ্রামবাসীদের সাথে নিয়ে আমি গিয়ে উঠলাম অসিত বরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। গিয়ে দেখলাম ছেলেটি জ্বর ছেড়ে গেছে, সে সবাইকে চিনতেও পারছে। একটু শারীরিক দুর্বল থাকলেও সে কথা বলছে। বড়বাবু হাত জোর করে আমার দিকে এগিয়ে এলেন। তারানাথ বাবু, আপনি যা করলেন তা আমি কোনোদিন ভুলব না, কিন্তু আবার যদি ওই ভয়ঙ্কর সাধু চলে আসে তখন কি হবে? আমি তাকে উত্তরে বললাম,
আপনি অত কিছু ভাববেন না। এ যাত্রা মাই আপনাকে রক্ষা করেছেন, পরবর্তীকালেও মাই আপনাকে রক্ষা করবেন। পরদিন আমি ওদের গ্রাম ছেড়ে ফেরত চলে এলাম। কিশোরী বলে উঠল, তারপর সেই ভোলা পাগলার কি হল? তারানাথ বলল, বলছি সে কথাও জানতে পেরেছিলাম। ওখান থেকে ফেরত আসার মাস চারেক পরে একদিন একটা চিঠি পেলাম। চিঠিতে প্রেরকের নাম দেখলাম ভবেশ মণ্ডল। তাতে ভবেশ লিখেছে, শ্রীচরণেশু গুরুদেব, আপনার কৃপায় আমরা ভালোই আছি। সে যাত্রা আপনি যা করেছিলেন বড়বাবু এখনো আপনার নাম করেন। তবে আপনি চলে যাওয়ার পরে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। শ্মশান থেকে উত্তর দিকে মাইল দুয়েক দূরে আমরা একটা লাল রঙের পুটলি খুঁজে পাই। পুটলিটার আশেপাশে ভোলা পাগলাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুটলিটার ঠিক নিচেই একটা কঙ্কাল পড়েছিল। দেখে মনে হলো এই কঙ্কালটা যেন অনেক অনেক বছর আগেকার।